হ্যালো বন্ধুরা, কেমন? রিজনগুলো আমি আপনাদের জন্য এনেছি। এই রিজনগুলো আপনি সবসময় রাফিজ করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে 22 জোড়া কানের দুলের ডিজাইন রয়েছে। ডিজাইনগুলো সবসময় রাফিজের জন্য খুবই ভালো ডিজাইন। আপনি এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো যদি ভালোভাবে দেখেন, আর আমি আপনাদের কিছু ধারণা দিব বন্ধুরা, সে কথাগুলো যদি আপনি শুনেন, তাহলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আপনি ভালোভাবে তৈরি করে আনতে পারবেন। আর স্বর্ণের যে বিষয়, স্বর্ণের ব্যাপারটা আপনি কত করে স্বর্ণ দিয়ে তৈরি করলে ভালো হবে, সব কিছু আমি ভিডিওর ভিতরে বলে দিব। বন্ধুরা, এখানে 22 জোড়া যে কানের দুলের ডিজাইন রয়েছে, আপনি যদি সবসময় রাফ ইউজ করেন, তাহলে আপনার এখানে 3 আনার মধ্যে কিছু স্বর্ণের কানের দুল রয়েছে, সে দুলটা আপনি চয়েস করে দেখতে পারেন। যদি 3 আনা দিয়ে আপনি তৈরি করেন, এখান থেকে যে কোনো ডিজাইনই আপনি তৈরি করতে পারবেন সবসময় রাফ ইউজের জন্য। 4 আনা দিয়েও আপনি এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন। বন্ধুরা, বেশি ভালো হয় একটু বেশি স্বর্ণ দিয়ে জিনিসটা তৈরি করে নিতে। যদি বেশি স্বর্ণ দিয়ে তৈরি করেন, জিনিসটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর এখানে সব ডিজাইনই আপনার বেশি স্বর্ণ লাগে না, কিছু কিছু ডিজাইন আছে আপনার কম স্বর্ণের ভিতরেই তৈরি করা যায়। এখানে যে আপনার 2 আনা স্বর্ণের মধ্যে যে ডিজাইনগুলো রয়েছে একেবারে ছোট, সে ডিজাইনটা যদি আপনি 2 আনা দিয়ে তৈরি করেন, সেটাও কিন্তু সবসময় রাফ ইউজ করতে পারবেন। বন্ধুরা, আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এখান থেকে কোনো ডিজাইন চয়েস করে তৈরি করতে চান, তাহলে এখানে যে বড় ডিজাইনগুলো রয়েছে সে ডিজাইনগুলো আপনি চয়েস করে দেখতে পারেন, সে ডিজাইনগুলোও ভালো। আপনি 3 থেকে 4 আনার স্বর্ণের মধ্যে যদি বড় ডিজাইনগুলো তৈরি করে নেন বড় করে, তাহলে এক জায়গায় যাওয়া আসার জন্য ডিজাইনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, খেয়াল রাখবেন, আপনি যদি সবসময় ইউজ করেন যে কোনো ডিজাইনই, সেটা আপনি ছোট করে তৈরি করে নেবেন। বন্ধুরা, এই ডিজাইনগুলো যদি আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন, তাহলে পিছনের যে ডাটটা থাকে সেই ডাটটা আপনি একটু মোটা করে, আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন ডাটটা একটু মোটা করে তৈরি করে দিতে, তাহলে আপনি সে ডিজাইনটা অনেক দিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম ভালো যে হলমার্ক স্বর্ণটা রয়েছে, সেটা দিয়ে আপনি ডিজাইনগুলো তৈরি করে নেবেন, তাহলে সে ডিজাইনটা আপনি যখন ভাঙতে যাবেন তখন ভালো স্বর্ণটাই পাবেন। বন্ধুরা, আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিই যাতে আপনার কোনো সমস্যা না হয়, ভালোভাবে জিনিসটা তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু ধারণা দেই। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।